হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটি নোটিশ তুলে ধরব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন শেষ ধাপের ভর্তির বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি কার্যক্রমের চতুর্থ পর্যায়ে রয়েছে। এ কার্যক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি ও কাগজপত্রাদি জমাদানের নির্দেশ দিয়েছে। এদিকে গুচ্ছ কমিটি থেকে জানানো হয়েছে চতুর্থ পর্যায়ী শেষ ধাপ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দিলেও এ ধাপের ভর্তি কবে হতে পারে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। জানা যায় ইতিমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় তাদের প্রথম বর্ষের ক্লাস শুরু করে দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা করেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগস্টের মাঝামাঝি ক্লাস শুরুর পরিকল্পনা থাকলেও এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরু কবে হতে পারে জানতে চাইলে লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স অনুষদের ডিন ডক্টর মনিরুজ্জামান খন্দকার বলেন, আমাদের চূড়ান্ত ভর্তির ডেট এই মাসের মধ্যে হতে পারে। এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সে সভার মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেব। তিনি আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেরিটেই আসন পূরণ হয়ে গেছে। এখনও যারা ভর্তি বাতিল করে চলে যাচ্ছে তাদের আসনগুলো চতুর্থ মেরিট লিস্টের মাধ্যমে প্রায় পূরণ হয়ে যাবে। চূড়ান্ত ভর্তির সিট ফাঁকা থাকলে কিভাবে পূরণ করা হবে জানতে চাইলে তিনি জানান, আশা করি ফাঁকা থাকবে না, তবে অল্প কিছু ফাঁকা থাকলেও কিছু করার থাকবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে 2765টি, এর মধ্যে রসায়নে 80টি, পদার্থবিজ্ঞান 80, গণিত 80, প্রাণীবিদ্যা 80, পরিসংখ্যান 80, উদ্ভিদবিজ্ঞান 80, ভূগোল ও পরিবেশ 80, মনোবিজ্ঞান 80, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 50, অনুজীব বিজ্ঞান 40, ফার্মেসি 40, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান 30, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি 25, বাংলায় 80, ইংরেজি 80, ইতিহাস 80, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 80, ইসলামিক স্টাডিজ 80, দর্শন 80, আইন 80, অর্থনীতি 80, রাষ্ট্রবিজ্ঞান 80টি, সমাজবিজ্ঞান 80, সমাজকর্ম 80, নৃবিজ্ঞান 80, গণযোগাযোগ ও সাংবাদিকতা 80, লোক প্রশাসন 80, ভূমি ব্যবস্থাপনা ও আইন 60, এডুকেশন 60, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40,
এছাড়া মার্কেটিং ফিনান্স 200, মার্কেটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম 160 ও ম্যানেজমেন্ট স্টাডিজ 160টি আসন রয়েছে। সঙ্গীত 40, চারুকলা 40, নাট্যকলা 40, ফিল্ম অ্যান্ড টেলিভিশন 30টি আসন। হ্যালো ভিউয়ার্স, তো এই ছিল আজকের ভিডিওটি, সাথে থাকার জন্যে ধন্যবাদ।